আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাহের আলী। আমি আসছি আপনাদের মাঝে ইংলিশ উচ্চারণ শেখার সহজ পদ্ধতি নিয়ে। যেসব ছাত্রছাত্রী ইংলিশ উচ্চারণ করতে পারে না এবং যেসব ছাত্রছাত্রী ইংলিশ কম উচ্চারণ করতে পারে, সেসব ছাত্রছাত্রী বাংলার মতো করে ইংলিশ উচ্চারণ শিখতে পারবে। আজকে আমরা শিখব কনসোনেন্ট বি ও ওয়াই এর উচ্চারণ। কনসোনেন্ট বি এর সামনে ওয়াই থাকলে উচ্চারণ হবে ওয়াই সমান হর্ষই কমা দীর্ঘই, বি সমান ব, ওয়াই বি, ওয়াইতে হর্ষই বিতে ব, ওয়াই বি ইফ, ওয়াইতে দীর্ঘই বিতে ব, ওয়াই বি ইফ। কনসোনেন্ট বি এর পর ওয়াই থাকলে উচ্চারণ হবে বি সমান ব, ওয়াই সমান হর্ষইকার কমা আকার হর্ষই, বি ওয়াই, বিতে ব, ওয়াইতে হর্ষইকার, বি ওয়াই বি, বিতে ব, ওয়াইতে আকার হর্ষই, বি ওয়াই বাই।